নমস্কার কথা পারি তো আজকে আমরা নতুন রোস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমরা কথা বলবো এক বিশেষ মানুষকে নিয়ে ইয়েস দেখেই মানুষটিকে হ্যাঁ এনার একটা নাম আছে তো একে সবাই এর নামের থেকে বেশি একে ভাইপো বলেছে আশা করি বলে দিতে হবে না পিসি বা দিদিটি কে কেননা নাম নিলে জেল হয়ে যেতে পারে ফাঁসি পর্যন্ত হতে পারে তুমি তো ইনি হচ্ছে চপ শিল্পের সব থেকে সামনে সারি নেতা যুব নেতা আমরা ভালো হিসেবে এনাকে চপ বলতে পারি তো এনার বিষয় হচ্ছে এনাকে যদি কেউ ভাইপো বলে এনার গায়ে ফোসকা পড়ে যায় ইয়ার ইনি যেটা করেন সেটা একমাত্র নিয়ম আর বাকি যারা অন্য কিছু করে তারা সেটা মানে না এনার অনেক গুণ আছে চাল চুরি থেকে শুরু করে কাট মানি থেকে শুরু করে নাম নেব না একজন অভিনেতার যিনি আর আমাদের মধ্যে নেই সেই মনে আছে ঘরে ছেলে ঢুকিয়ে দেওয়ার প্রসঙ্গ ইয়াস সারপ্রাইজ মাদারফাকার তো এই অভিষেক বাবু নিজেকে বড় হনু মনে করে অবশ্যই হনু নয় নিম্নমানের বানর আমার বড় প্রসঙ্গ একটাই এরকম যদি নেতা হয়ে থাকে তাহলে অভিনেতা দরকার নেই অবশ্যই অভিনেতাদের নিয়েই তো এনারা কাজকর্ম চালান আর এরকম শ্রেণীর বানরদের থেকে সাবধান থাকুন এদেরকে দয়া করে ভোট কোনো দিন দেবেন না তার থেকে বাড়িতে বসে থাকুন ভোট দেওয়ারই দরকার নেই থ্যাংক ইউ